আসসালামু আলাইকুম ইব্রাহিম, আজকে আমি ভ্যানিলা কেক বানাবো স্পঞ্জ। তো ওটার জন্য জানায় এই কাপটা দিয়া, 1.5 কাপ ময়দা নিছি, 1 কাপ চিনি আর 3টা ডিম এক এক করে আমি এটার মধ্যে দিয়ে দিতেছি। রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে, নাহলে কেকটা সুন্দর হবে না। আর এটা ভ্যানিলা এসেন্স, দুই চা চামচ পরিমাণে দিয়ে দিতেছি। এটা ভালো মতন ব্লেন্ড করে নিতে হবে। এই প্যানটার মধ্যে আমি বানাম, তো এটার মধ্যে তেল দিয়ে দিতেছি ভালো মতন। এখন আমি এটার মধ্যে এই পেপারটাই, নর্মাল একটা সাদা পেপার, এটি দিয়ে দিতেছি। আমার কাছে বাটার পেপার নাই, তো এর জন্য এটি দিয়ে দিতেছি যাতে পুড়ে না যায়। এটা এখন সাইডে রেখে দিতেছি। এটার মধ্যে আমি বাকি এই মিক্সারটা সেট করতেছি। আমি এখন ওভেনটা চালু করে দিই। ফিফটি মিনিট মে দিছি, 250°C, 250 ডিগ্রি আর 50 মিনিট। এটা হয়তো হয়তো আমি মিক্স করে নিতেছি। এখন এটার মধ্যে 1 কাপের 1.5 কাপ ময়দা নিছিলাম, এটা ঢালে দেবো। আর এই যে এটা বেকিং পাউডার, 3 চা চামচ পরিমাণে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিই।
এটা হিট হয়ে গেছে, 7-8 মিনিট হয়ে গেছে, এখন এটার মধ্যে ঢেলে কিন্তু দিয়ে দেবো ভিতরে। এখন একটু চেক করে দেখি কি অবস্থা, কতক্ষণ হয়েছে, 30 মিনিটের মতন হয়ে গেছে। হ্যাঁ, 30 মিনিট, 20 মিনিট আর আছে, তো এখন একটু চেক করে দেখি। 1 সেকেন্ড, আমি একটু টুথপিক নিয়ে আসি, তারপরে দেখতেছি। এখনো হয়নি কাঁচা, সময় লাগবে। এইটার এখন কাটি। কার হ্যাপি বার্থডে আজকে? হ্যাঁ, কার নাম নিয়ে কাটবো হ্যাপি বার্থডে? কম রাফির হ্যাপি বার্থডে 18 তারিখে। ওয়াও, ভিতরেরটা কত সুন্দর, বাস নিচে একটু লাল হয়ে আছে বেশি, নো প্রবলেম। এখন এটা টেস্ট করার পালা। অনেক সফট হয়েছে।